এইমাত্র ঢালিউড সুপারস্টার শাকিব খান ঘোষণা দিলেন কোরবানির গরুর হাটে তার একমাত্র সন্তান জয়কে নিয়ে যাবেন না, কারণ করোনা পরিস্থিতি এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। গত বছরের চেয়েও এবছরে করোনার পরিস্থিতি আরো বেশি কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে। দর্শক কোরবানি নিয়ে যা বলেন শাকিব খান এবং অপু বিশ্বাস, বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। ঢাকা সহ সারা দেশে চলছে লকডাউন, সারা দেশে করোনার প্রকোপ কমেনি এখনো। গত বছরের মতো এবছরেও জনজীবন প্রায় স্থবির। এরই মধ্যে আসছে ঈদুল আজহা, আর কিছুদিন পর হবে কোরবানির ঈদ। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজনের এটি একটি, যার প্রধান অনুসর্গ হলো কোরবানির পশু কোরবানি দেয়া। সাধারণত মানুষের এই সময়টাতেই বেশ গুরুত্বপূর্ণ সময় পার হয়, তবে এবারের পরিস্থিতিটা কিছুটা হলেও বেশ ভিন্ন। দেশে এখন করোনা ভাইরাসের কারণে একটা ভয়াবহ সময় চলছে, এ সময়ে গরুর হাটে যাওয়া বেশ শঙ্কাজনক। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন জনসমাগমে না যাওয়াই হচ্ছে করোনা থেকে বাঁচার প্রধান শর্ত। সেখানে পশুর হাটে মানুষ কিভাবে নিরাপদে থাকবে সেটাই প্রথম প্রশ্ন। এমনিতেই মানুষের মাঝে হাত ধোয়া কিংবা সামাজিক দূরত্ব মেনে চলা কিংবা মাস্ক পরার মতো বিষয়ে উদাসীনতা বিদ্যমান রয়েছে। আর গরুর হাটে কোনোভাবেই করোনা প্রতিরোধে এই তিনটি বেসিক নিয়ম মেনে চলা মোটেও সম্ভব হয় না। তবে মানুষের মাঝে অবশ্য কৌতূহলটা মোটেও কম নেই। কোরবানির সময়টা কিভাবে কাটান, এই প্রশ্নটি করা হয়েছিল আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানকে। অপু বিশ্বাস প্রথমেই জানিয়ে দিয়েছেন তারকা খ্যাতির জন্য হালকা কিছু সমস্যা পোহাতে হয় অপুকে, তবে আগের মতো গরুর হাটে যাবেন কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে উঠেছে।